আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গরুর কলিজা রান্না করেছিলাম এবং আর আজকের দিনে কি কি হয়েছিল বাসায়, আব্বু কি কি বাজার করেছিল, এসব আমি ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য রাতে অনেকগুলো বড় বড় সরা চিংড়ি মাছ নিয়ে এসেছিল, সেগুলো শুট করলাম একদম তাজা এবং এগুলো জীবিত অবস্থায় এনেছে। তো এগুলো কামড় দেয়, খুব সাবধানে ধরা লাগে। আমি হাতে একটু ব্যথাও পেয়েছিলাম ধরতে গিয়ে, অল্প কয়টা বড় ছিল আর বেশিরভাগই ছোট ছিল। আর আমি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, মাঝে মাঝে আমি দু একটা ভিডিওতে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা করেছি তাও শ্যুট করে রেখেছি ভিডিও করে, আর অনেক সময় পারি না ব্যস্ততার কারণে। কলিজাগুলো খুব ভালোভাবে একদম কেটে গরম পানি দিয়ে সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা কিন্তু একটু মোটামুটি বেশি পরিমাণেই তেল দিবেন। আর পেঁয়াজ কুচি দিয়েছি অনেক বেশি, বড় বড় পেঁয়াজ 5-6টা কুচি করে রেখেছিলাম। আর রসুন বাটা ছিল, 5টা রসুন বাটা দিয়েছি, রসুন ছোট ছোট যে রসুনগুলো ওগুলো বেটে রেখেছিলাম একদম মিহি করে। আর হলুদ মরিচ, এগুলো ব্লেন্ডারে বাটা হয়েছে, এখন মরিচ দিব পরিমাণ মতো। আমি 3 চা চামচ মরিচ দিব আর হলুদ দিব 2 চা চামচের মতো। আর আপনারা আপনাদের মতো রান্না করবেন, ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন, আর যদি কম খান তাহলে আরও পরিমাণে কম দেবেন। আর জিরার গুঁড়া ভিজিয়ে রেখেছি, এখন জিরার গুঁড়া দিব ঢেলে, জিরার গুঁড়া ঢেলে দিয়েছি 3-4 চামচের মতো। আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এলাচি দারচিনি এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, তা ভিজিয়ে রেখেছিলাম দিয়েছি। আর আদা বাটা ছিল, আদা বেটে ফ্রিজে রাখা ছিল, 3-4 চামচের মতো আদা বাটা দিয়েছি। এখন তেজপাতা দিব, 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো করে দিয়েছি আর কি। এখন সব মশলাগুলো ভালোভাবে ভুনা করার পরে এর ভিতরে কলিজাগুলো দিয়ে দেব, খুব ভালোভাবে যখন ভুনা হয়ে যাবে একদম খুব ভালোভাবে কয়েকবার অল্প অল্প পানি দিয়ে তারপরে ভুনা করলে যখন ভালো একটা ফ্লেভার, ভাজা ভাজা ফ্লেভার বের হবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে। কলিজা কিন্তু খুব সাবধানে কুটতে হয়, ভিতরে অনেক ময়লা থাকে, তো আমি নিজের হাতে কলিজাগুলো কেটেছিলাম খুব সাবধানে, আর ময়লাগুলো একদম ফেলে দিয়েছি। আর গরম পানি করে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে বারবার খেয়াল করে ধুবেন। আর সব মশলাগুলো ভালোভাবে পরিমাণ মতো দিলে আরও ভালো লাগে, পারফেক্টভাবে দিলে তো কথাই নেই, আরও ভালো লাগে, আর খেতে তো এমনিতেই অনেক মজা লাগে কলিজা ভুনা। আমি কিন্তু এলাচি দারচিনি বাটা ছিল সেগুলো দিয়েছি, অনেক সময় আস্ত এলাচি দারচিনির গুঁড়া দিয়ে দিলেও সমস্যা হয় না, কিন্তু এভাবে দিলে আরও ভালো লাগে। খুব ভালোভাবে ভুনতেছি এবং খুব ভালো ফ্লেভারও আসতেছে, তবে আরও কয়েকবার আমি
এভাবে ভুনতে থাকব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তবে পানিটা কিন্তু গরম পানি দিলে খুব ভালো হয়। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এটা কিন্তু গরুর মাংস বা গরুর কলিজা ভুনা ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তা আমি ভুনা ভুনা করেছি। কলিজা ভুনা করা হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।